রান্না শেষ, এখন খাবার দাবার শুরু। আজকে ইচ্ছা করে একটু ভুনা ভুনা খিচুড়ি করছি, নরম করি নাই। এই যে এখন সালাদ দিব, কাঁচামরিচ দিব তোমাকে? না, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর চিকেন, আচার ইয়াটা দাও তো, চিকেন ভুনা সরাও 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 দাও, আচারের ইয়াটা দাও। আর এই যে শাশুড়ি আমার বানানো হচ্ছে আচার, এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার, শুক্রবারে দুপুরের স্পেশাল ভুনা খিচুড়ি। চশমা করতে হবে, এই তো হয়েছে, এটা মাস না যে তোমাকে চশমা পরে খাইতে হবে। আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শুরু করে দিল, এখন আমিও প্লেটে নিবো। আয়েশা একটু অসুস্থ, এজন্য ওর খাবারের আগ্রহ একটু কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, শুক্রবার এখন বাজে সকাল সকাল না, এখন প্রায় 12টা বাজে। আজকে ঘুম থেকে উঠছি দেরি করে, তো দেরি করে উঠছি, ভাবলাম যে কী রান্না করি। তো আমার কাছে ঝটপট মনে হয় খিচুড়িটা আর চিকেন রান্নাটা আছে, চিকেন কষা রান্না করে রাখছিলাম, এটা আগের দিনের রান্না। আর হচ্ছে খিচুড়িটা বসাচ্ছি এখন, পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিছি, রসুন কুচি, তো এগুলো একটু কষাই নিব। পেঁয়াজ তেজপাতা দিয়ে দিলাম, তো পেঁয়াজটা আগে তেলের সাথে ভেজে নিব। আজকে সিদ্ধ চালের খিচুড়ি রান্না করব, মানে ছুটির দিন আসলেই আমার অলসতা লেগে যায়, আর কোনো টেনশন থাকে না যে ও আবার খাবার নিয়ে যেতে হবে। তো ঝটপট রান্না খিচুড়ি দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব, আর অ্যাঙ্কোরের ডাল দিয়ে আজকে সিদ্ধ চালের খিচুড়ি রান্না করব। অ্যাঙ্কোরের ডালটা সিদ্ধ করে রাখছি, এই যে অ্যাঙ্কোরের ডালটা সিদ্ধ করে রাখছি, এটা সকালবেলা উঠেই সিদ্ধতে দিছিলাম, তো সিদ্ধ ডালটা পরে দিব, আগে চালটা কষাই নেই। আর খিচুড়ির মধ্যে কিন্তু আস্ত রসুন ভালোই লাগে খেতে, এই জন্য কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় হচ্ছে গরম পানি বসাইছি, আমি চালটা ভেজে, খিচুড়ির চালটা ভেজে গরম পানিটা ঢেলে দিব। আমি খিচুড়ি সাধারণত ভাতের পাতিলেই মানে রান্না করি না, রাইস কুকারে রান্না করি, তো আর রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। আজকে ভাবলাম যে একদম কষায়ে মাখামাখা একটা খিচুড়ি রান্না করি, আজকে নরম খিচুড়ি রান্নাবো না। আর এই যে এখানে শিলপাটায় বাটা মশলা, এটা গরম মশলা, গরম মশলাটা শিলপাটায় বেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। শিলপাটায় বাটা মশলার আসলে তরকারিটার স্বাদই আলাদা, তরকারি বা খিচুড়ি যাই বলেন, যে কোনো খাবারই। এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব আদা বাটা 1 চামচ, আর গরম মশলাটা আবার গুঁড়াও দিয়ে দিব। তো মশলাগুলো এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। এরপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, লবণটা স্বাদ মতো। এখন সবগুলো মশলা দিয়ে দিই এক এক করে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিব মরিচ গুঁড়া, আস্ত কাঁচা মরিচটাও দিব। তো এখানে লবণ দিয়েছি, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে ভাজা ধনে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলা দিচ্ছি, দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চালটা, চালটা দেওয়ার পরে চালটা অনেকক্ষণ কষানোর পরে তারপর দিব ডালটা, চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে কষাই নিতে হবে, তো চালটা আমি ভালো করে একদম ভেজে নিচ্ছি মশলাগুলোর সাথে। চালটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব অ্যাঙ্কোরের ডালটা, সিদ্ধ করা অ্যাঙ্কোরের ডালটা। আর অ্যাঙ্কোরের ডালটা আমি একটু বেশি করে সিদ্ধ করে তারপর ডিপে রেখে দিই, আর এটা সহজ হয়, হঠাৎ করে খিচুড়ি রান্না করলে সিদ্ধ করা ডালটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলে ভালো লাগে। তো চালটা আমার কষানো শেষ, এখন দিয়ে দিব ডাল।
এখানে কিন্তু আমি দের পট চাল নিয়েছি সিদ্ধ চাল আর ডালও পরিমাণ মতো মানে দিয়ে দিব যে পরিমাণ চাল সে পরিমাণ ডালটা দিলে আসলে টেস্টটা একটু ডাবল হয়ে যায় খিচুড়ির তো মোটামুটি ওই পরিমাণ সিদ্ধ ডালটা আমি দিয়ে দিলাম এখন ডাল সহ আরেকটু কষাই নিব তো ডাল সহ আমি আরেকটু কষাইলাম কষানোর পরে এখন দিয়ে দিব একদম ফুটানো গরম পানি তো গরম পানিটা আমি ঢেলে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আস্তেও দিতে পারেন একটু চিড়েও দিতে পারেন যে যেরকম খান তবে এই খিচুড়িটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে ঢেকে দিব তো চালটা যখন বলক দিয়ে আসবে দুই একবার তখন আমি ঢেকে দিব তো এই তো বলক উঠে গেছে এখন ঢেকে দিয়ে দিচ্ছি আর ফিরে আসতেছি 20 মিনিট পর চুলার আঁচটা একদম মিডিয়াম লোয়ে রাখতে হবে এই তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে লেবু শসা আর গাজর কাটব একটা পেঁয়াজ কাটব তো এই তো সালাদটা আমি রেডি করলাম আর হচ্ছে রাতের জন্য আজকে এইখানে বাটা মাছ এটা খুলনা থেকে আনছিল এই মাছটা ভেজে রাতে রান্না করব মানে ভুনা করব এটা রাতের জন্য রান্না শেষ এখন খাবার দাবার শুরু আজকে ইচ্ছা করে একটু ভুনা ভুনা খিচুড়ি করছি নরম করি নাই ডালটা কি এই যে এখন সালাদ দিব কাঁচা মরিচ দিব তোমাকে না কাঁচা মরিচ পেঁয়াজ তারপর চিকেন আসার ইয়াটা দাও তো চিকেন ভুনা সরাও 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 দাও আসার ইয়াটা দাও আর এই যে শাশুড়ি আমার বানানো হচ্ছে আসার এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার শুক্রবারে দুপুরের স্পেশাল ভুনা খিচুড়ি আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শুরু করে দিল এখন আমিও প্লেটে নিব আয়েশা একটু অসুস্থ এজন্য ওর খাবারের আগ্রহ একটু কম ওর একটু কাশি হয়েছে কেমন হয়েছে একটু বলবা হ্যাঁ কেমন ভালো মজার মজার খাবার রান্না করে দিচ্ছি একটু স্পেশাল কোনো থ্যাংক ইউ নাই কোনো গিফট নাই আয় আম্মু আমি উঠো পা সরা আমি উঠো আমি উঠো খেতে হবে আজকে আসছি আগরায় এই যে অথেন্টিক কিছু জিনিস কিনছি সিমের বিসি আর এইখানে আছে কলার গাছ কলার গাছের গোড়া কষি গোড়া এই হচ্ছে আগরার পুরা দৃশ্য আয়েশা এইদিকে দেখো আম্মু আম্মু এই যে এই হচ্ছে আমাদের টুকিটাকি বাজার ব্যাংক তো এখানে পাইলাম না আব্বু বাজারঘাট শেষ এখন মুড়ি খাই এখানে নাকি 40 টাকার মুড়ি এ মামা ইয়া দেন মরিচ দেন মরিচ উপরে একটু মরিচ দেন কি একটা ট্র্যাজেডি আর কতগুলো মুড়ি দিছে আমাকে এখানে 30-এর নিচে নাই বেচা বিক্রি নাই এই যে মুড়ি এখন মুড়ি মাখা খাচ্ছি এখানে সবাই খাচ্ছে আপনাদের ভাইয়া খাচ্ছে চিতই পিঠা ভর্তা দিয়ে কি ভর্তা এটা আয়েশার কিন্ডার জয় আয়েশাও কিন্ডার জয় দেখাচ্ছে
এই যে আয়শা মনির কিন্ডার জয় আয়শা কিন্ডার জয় খায় তাই না এখন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাব